হ্যালো অল মাই ফ্রেন্ডস, আসলে আমি এখন বের হলাম বনশ্রী থেকে। বের হতে প্রচণ্ড যানজটের মাথায় আছি। এটা হচ্ছে টিভি সেন্টার উপরে যে ইউলুপ, এই ইউলুপ দিয়ে ঘুরে আমরা যাব গুলশানে। তো এখানে প্রচণ্ড যানজটে পড়লাম। এই জায়গাটা আসলে ইউলুপটা কি ছোট, তো যারা বনশ্রী থেকে দূর দূরান্ত থেকে বের হয় তখন এই ইউলুপের উপর দিয়ে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়ে যায়। তো আমার মনে হয় যে বনশ্রী থেকে বের হওয়ার জন্য এই সাইডের যে রাস্তাটা ছিল এদিক দিয়ে অর্ধেক বের হয়ে যাওয়া যায়, ওখান এই যে বনশ্রী ঢোকার জন্য ওই রাস্তাটা খোলা যায়। তারপর ওখান থেকে আবার যখন আমরা যাচ্ছি, এখন দেখলাম যে ফ্লাইওভারের উপরে প্রচণ্ড যানজট, ওরা গাড়ি থমকে আছে। তখন আমরা আবার এদিক দিয়ে ঘুরে যেতে চাইলাম যে ওদিক দিয়ে ইউটার্ন নিয়ে আমরা মোল্লা টাওয়ারের ওদিক দিয়ে যাব। এখন এই নিচে নেমেও দেখলাম যে গাড়ি। আসলে আমার মনে হয় যে কারণ যেগুলি জনদুর্ভোগ, আমরা যখন যেখানে যাই দেখা যায় যে এক জায়গা থেকে আরেক জায়গা যায় সারাদিন গাড়ির উপরেই থাকতে হয়, যেহেতু সামাজিক কর্মকাণ্ড করি। তো যেখানে যানজটের সৃষ্টিটা হচ্ছে এইটা, সেজন্য আমি একটু তুলে ধরতে চেষ্টা করলাম যে আসলে মানুষের কল্যাণেই তো সব কিছু করা। তো সেক্ষেত্রে আমার মনে হয় বনশ্রী ঢোকার রাস্তাটা খুলে দিলে সবচেয়ে ভালো হয়। আফতাবনগরের ওইখানেও একটা রোড আছে আগে যেখানে ছিল, ওইটাও খুলে দিলে ভালো হয়। যে কোনো বনশ্রী আফতাবনগরে ঢোকার জন্য এই যানজটটা কিন্তু প্রতিদিনের সঙ্গী হচ্ছে, তাই একটু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলাম। আসলে আমরা কর্মজীবী মানুষ, আমাদের প্রতিদিন বের হতে হয়। তাছাড়া বনশ্রীতে যেই ব্যবসা প্রতিষ্ঠানগুলি আছে অনেকেই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আমাদের কাছেও, অনেক গুলশান, বনানী, উত্তরা, অনেক জায়গার থেকে মানুষ আসতে চায়। বাট সবাই বলে যে আপনার ওই, যেমন মতিঝিল থেকে আসতে চায়, বাসাবো থেকে আসতে চায়, ওরা ওই ইউলুপ ঘুরে আসতে আসতে ওরা আর বনশ্রীর দিকে আসতে চায় না। তো আমাদেরও একটু ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো আসলে স্বাভাবিক যেই রোডটা ছিল ওই স্বাভাবিক রোডটাই যদি থাকতো আমার মনে হয় এটা ভালোই হইতো। তো একটু যারা এটার দায়িত্বে আছে হয়তো তাদের যদি একটু দৃষ্টি আকর্ষণ করছি। এই যে ঈদ, কোরবানি ঈদ, বিভিন্ন জায়গায় হাটের জন্য অনেক যানজটের সৃষ্টি হবে, মানুষ বের হয়। তারপরে আবার ওই যে আমাদের বনশ্রী ওই যে স্টাফ কোয়ার্টার থেকে ওদিক দিয়ে কিন্তু বড় বড় বাস আসে, সব কিছু মিলে এখানে এখানে যানজটটা সৃষ্টি হয়। তখনই আমার মনে হয় সারা ঢাকা শহরে যানজট সৃষ্টি হয়। তো একটু কর্তৃপক্ষ যদি এই ব্যাপারটা একটু নিবিড় পর্যবেক্ষণ করে, যারা তারা যদি এই জিনিসটা একটু খুলে দেখতো যে ঠিক আছে বনশ্রী ঢোকার এই রাস্তাটা খোলা বা আফতাবনগরের ওই সাইডের একটা খুলে, কয়েকদিন দেখা যাক যে কোনো সমস্যা হয় কি না, আমার মনে হয় ভালো হবে। এর জন্য একটু আপনাদের মাঝে একটু ভিডিও করেই দেখাইলাম, কারণ অনেক অনেক কর্মমুখী মানুষ আমরা, আমাদের রাস্তায় কেটে যাচ্ছে 2-3 ঘন্টা এই বনশ্রী থেকে বের হতে। তো সবাই একটু দৃষ্টি রাখবেন আর কি, যদি আপনাদের মনে হয় যে না মানুষ